জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকের যে প্রতিকারটি করার কথা বলবো, এই প্রতিকারটি করতে আপনাদের কোনো তন্ত্রমন্ত্র ব্যবহার করতে হবে না, কোনো পূজাপাঠ করতে হবে না। তন্ত্রমন্ত্র ছাড়াই এবং পূজাপাঠ ছাড়াই এই প্রতিকারটি করা যাবে এবং এই প্রতিকারটি অনেক বেশি শুভফল দেবে। বিশেষ করে আর্থিক অভাব অনাটন যাদের আছে তাদের এই প্রতিকারটি অনেক বেশি শুভফল প্রদান করবে এবং একটি 10 টাকার নোট দিয়ে এই প্রতিকারটি করতে হবে। 10 টাকার নোট দিয়ে করা এই প্রতিকারটি আপনার জীবনে অর্থের সমস্যা দূর করবে এবং আপনার জীবনে যদি অর্থের যা উপার্জন, সেই উপার্জনে যদি কোনো ধরনের কোনো খারাপ কিছু আছে বা অনেক সময় অনেক ধরনের নেগেটিভ প্রভাব থাকে আমাদের উপার্জনের ক্ষেত্রে, নেগেটিভ প্রভাব পড়ে থাকে, কিছু অশুভ শক্তি পড়ে থাকে, যেই অশুভ শক্তির জন্য বাড়িতে টাকা আসা বন্ধ হয়ে যায় এবং যাদের উপর সেই অশুভ শক্তির প্রভাব পড়ে থাকে তাদের জীবনেও টাকা আসা বন্ধ হয়ে যায়, তো এই উপায়টি আপনাদেরকে অনেক ভালো শুভফল প্রদান করবে। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো অনেক সময় অনেক মানুষ এমন আছে যাদের বিভিন্ন কিছু প্রতিকার করতে তাদের অনেক সমস্যা হয়ে থাকে, বাড়িতে বিভিন্ন তন্ত্রমন্ত্র দ্বারা প্রতিকার বা উপবাস থাকতে হয় বা বিভিন্ন পূজাপাঠ করার ক্ষেত্রে অনেক ধরনের ছোটোখাটো সমস্যা হয়ে যায় যার দ্বারা তারা এই প্রতিকারগুলিকে করতে পারে না। তো তার জন্য আজকের এই প্রতিকারটি অবশ্যই করুন, এতে কোনো তন্ত্রমন্ত্র কিছুই লাগবে না, কোনো পূজাপাঠ লাগবে না, সামান্য 2 মিনিট লাগবে, সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রতিকারটি করতে হবে এবং সকালে করা এই প্রতিকারটি আপনি একদিনের ভিতরে আপনি দেখতে পাবেন তার যা শুভফল, যা শুভ প্রদান করবে, যা শুভ শক্তি পাবেন আপনি, সেই সকল কিছু আপনি অবশ্যই দেখতে পাবেন, আপনি অনুভব করতে পারবেন। তো অনেক সময় এমন হয় যে আমাদের জীবনে টাকা পয়সা আর্নিং বন্ধ হয়ে যায়, চট করে বন্ধ হয়ে যায়, কোনো কারণ অবিহনে বন্ধ হয়ে যায়। জীবন ভালোই চলছিল, দিনগুলি ভালোই যাচ্ছিল, যা দিনের যা চাওয়া পাওয়া সে সকল কিছু ভালোই হয়ে চলছিল, কিন্তু হঠাৎ করে বিনা কারণে কোনো কিছুর জন্য আমাদের সেই উপার্জনগুলি বন্ধ হয়ে যায়। তো এই সকল কিছু হয়ে থাকে একটি অশুভ শক্তির জন্য। অশুভ শক্তি অনেক ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের অশুভ শক্তি হতে পারে এবং এই অশুভ শক্তিগুলি হওয়াতে আপনার সেই উপার্জনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে থাকে এবং বাড়িতে টাকা আগমনটি বন্ধ হয়ে যায়। তো জীবনে টাকা পয়সা সুখ শান্তির জন্য এই যে নেগেটিভ প্রভাব এবং পজিটিভ প্রভাব, এই দুইটি জিনিস অনেক গুরুত্ব দিয়ে থাকে। যদি আপনার উপর পজিটিভ এনার্জি থাকে, পজিটিভ প্রভাব থাকে আপনার উপর বা আপনার বাড়িটির উপর, দেখবেন বাড়িতে সর্বদা শান্তি সুখময়, আপনি যেভাবেই আসেন আপনার বাড়িতে কোনো ধরনের রোগ কিছুই হবে না, বাড়ির কারোর শক্তি একটি থাকবে, বাড়িতে আনন্দ থাকবে, আপনার মনে আনন্দ থাকবে। সেই ক্ষেত্রে যদি আপনার বাড়িতে যদি কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকে, অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তিটি কী হয়, আপনার বাড়িতে সুখ শান্তিগুলি নষ্ট করে দেবে। হঠাৎ করে আপনার ভালো চলা ব্যবসাটি বন্ধ হয়ে যাবে, মানসিক অশান্তি, সেই ধরনের অনেক কিছু আপনার জীবনে লেগেই থাকবে। তো একটি উদাহরণ দিচ্ছি, দেখবেন আপনার বাড়ির সামনে বা আপনার প্রতিবেশী হতে পারে বা আপনার বন্ধু কেউ হতে পারে, এমন একজন মানুষ থাকে যাদের, যেই মানুষটি আপনার সামনে আসলে আপনি একটু উৎসাহ পান, আপনার ভালো লাগে সেই মানুষটির সামনে আসলে। সে আপনার বন্ধু হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে। আর কিসের জন্য হয়, এই জিনিসটি হয়ে থাকে যে সেই মানুষটির মধ্যে অনেক বেশি পজিটিভ প্রভাব থাকে, পজিটিভ শক্তি থাকে, পজিটিভ প্রভাব থাকে, সেই জন্য সেই মানুষটির সামনে গেলে আপনি মনে জোর পান, আপনার মানসিক শান্তি বৃদ্ধি পায়, আপনার মানসিক অশান্তিগুলি চলে যায়, এই ধরনের। তো নেগেটিভ প্রভাব বা অশুভ শক্তি আমাদের জীবনে বা আমাদের বাড়িতে অনেক সময় মানুষের দ্বারাই চলে আসে। বলা হয় না মানুষের খারাপ নজর অনেক সময় আপনাকে অনেক খারাপও করতে পারে। তো যাই হোক সেই কথাগুলি, তো এখন এই প্রতিকারটির কথা বলছি। এই প্রতিকারটি আপনি করবেন, আপনি যে কোনো দিন করুন এই প্রতিকারটি। তো এই প্রতিকারটি কী করতে হবে, আপনি একটি 10 টাকার একটি নোট নেবেন এবং সেই 10 টাকার নোটটি আপনি আগের দিন রাত্রিবেলা যখন ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি সেই 10 টাকার নোটটি আপনি আপনার পাশে রাখুন বা আপনার পার্সে আপনি কোথাও রেখে দিন,
অর্থাৎ যে নোটটিকে আপনি সিলেক্ট করবেন, যে নোটটিকে আপনি সিলেক্ট করবেন সেই নোটটি যেন সিলেক্ট করার পর কেউ যেন সেটিকে না নিয়ে যায় এইভাবে, এবং যে নোটটি আপনি নেবেন আগের দিন রাত্রিবেলা সেটি কেউ যেন না দেখে এইভাবে নোটটি আপনি নেবেন, একটি 10 টাকার নোট নেবেন। এরপর সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আপনি ব্রাশ ইত্যাদি করার আগে ঘুম থেকেও সোজা বিছানার থেকে নেমে আপনি দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে আপনি কি করবেন, সেই 10 টাকার নোটটি আপনার মাথায় সাতবার ঠেকাবেন। ঠেকানোর পর আপনি সেই 10 টাকার নোটটিকে আপনি রেখে দিন, আপনার পকেটে রেখে দিন, এই নোটটি খরচা করবেন না, আপনি পকেটে রেখে দিন। এবং এই ক্রিয়াটি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় আপনি গোপনে এই ক্রিয়াটি করবেন, ঠিক আছে, গোপনে করবেন। এরপর আপনি স্নান আদি করে নিলেন, করার পর আপনার যা কাম কাজ করার পর আপনি যখন বাড়ির থেকে বাইরে যখন বের হবেন, বাড়ির থেকে বাইরে বের হওয়ার পর আপনি কি করবেন, সেই নোটটি দিয়ে আপনি কোনো বাচ্চাকে কিছু চকলেট কিনে দিলেন, বা মন্দিরে বাড়িতে যাওয়ার সময় বাইরে যাওয়ার সময় কোনো মন্দির দেখছেন সেখানে মন্দিরে আপনি দান করে দিলেন, বা কোনো দরিদ্র মানুষকে আপনি কিছু খাবার জিনিস আপনি কিনে দিলেন, বা কোনো বাড়ির আশেপাশে যদি কোনো গোশালা আছে সেখানে আপনি দান করে দিলেন। এবং যারা মহিলারা আছে, মহিলারা এই ক্ষেত্রে এই কাজটি করতে পারেন, আপনারা যদি করেন ঠিক সকালবেলা এমনভাবে করে আপনি আপনার কামকাজ সেরে বাড়ির থেকে বের হয়ে আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিকে বা কোনো বাচ্চাকে বা মন্দিরে আপনি দান করে দেবেন। তো জিনিসটি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, একটি নোট নেবেন, নোট নিয়ে নোটটি আপনি রেখে দেবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই ক্রিয়াটি দাঁড়িয়ে করবেন, বিছানায় বসে করবেন না, ঘুম থেকে ওঠার পর আপনি যে কোনো আপনি পূর্ব দিকে মুখ করবেন, পূর্ব দিকে মুখ করে সেই 10 টাকার নোটটি হাতে নিয়ে আপনি আপনার মাথায় 7 বার ঠেকাবেন, অর্থাৎ আপনার মাথায় লাগাবেন 7 বার, 7 বার প্রণাম করবেন, ঠিক আছে। এরপর আপনি স্নান আদি করার পর যখন বাড়ির বাইরে যখন বের হবেন, বের হওয়ার পর আপনি যদি মন্দির পান মন্দিরে দান করে দিন, পুরোহিতকে দিয়ে দিন, বা কোনো গোশালা আছে সেখানে দিয়ে দিন, কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু খাবার জিনিস কিনে দিয়ে দিন। তো এই কাজটি আপনার জীবনে অনেক বেশি শুভ ফল দেবে। তো এই কাজটিকে কতবার করতে হবে, যতদিন খুশি কাজটি করুন, যতদিন খুশি বলতে গেলে আপনি 2 দিন 4 দিন 5 দিন 6 দিন আপনি করুন, যতদিন খুশি কাজটি করুন। এই কাজটি করলে কি হয়, ধন সম্পত্তি টাকা পয়সা সংক্রান্ত যদি আপনার জীবনে কোনো ধরনের নেগেটিভ শক্তি আছে, যে নেগেটিভ শক্তি আপনাকে বাধা দিচ্ছে উপার্জনের ক্ষেত্রে, বাড়িতে টাকা পয়সা আগমনের ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ শক্তি বাধা দিচ্ছে, বা আপনার ব্যবসাটি খারাপ হয়ে যাচ্ছে, মনের মতো কিছু হচ্ছে না, সেই যে বাধাগুলি আছে সেই বাধাগুলি দূর হয়ে যাবে, নেগেটিভ শক্তিগুলি দূর হয়ে যাবে। আমাদের জীবনে হঠাৎ করে কিছু অদৃশ্য শক্তি থাকে, যে শক্তিগুলি খুব খারাপ প্রভাব দিয়ে থাকে আমাদের জীবনে, হঠাৎ করে কোনো মানুষের সাহায্যে এই জিনিসগুলি প্রবেশ করে, বা আপনি কোথায় গেছেন সেখানে কোনো নেগেটিভ শক্তি যেগুলি আপনি বহন করে সঙ্গে করে নিয়ে এসেছেন আপনার বাড়িতে আপনার সঙ্গে, তো সেই শক্তিগুলি অনেক খারাপ ফল দিয়ে থাকে, অনেক খারাপ ফল দিয়ে থাকে সেই শক্তিগুলি, এবং যে শক্তিগুলি খারাপ ফলের জন্য আপনার উপার্জন ক্ষমতাটি কমে যায়, আপনার জীবনে বিভিন্ন বাধার সৃষ্টি হয়ে যায়, সেই ধরনের অনেক কিছু হয়ে যায়, ধন সম্পদে টাকা পয়সা আপনার অভাব অনাটন ইত্যাদি দেখা দিতে থাকে। তো এই কাজটি করার সঙ্গে সঙ্গে কি হবে, সেই যে আপনার নেগেটিভ শক্তিগুলি আছে সেই নেগেটিভ শক্তিগুলি আপনার জীবন থেকে চলে যাবে, আপনার বাড়ির থেকে চলে যাবে, পজিটিভ প্রভাব আপনার আবার আপনার উপর পড়বে, আপনার বাড়ির উপর পড়বে। তো এই কাজটিকে করুন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করুন কাজটিকে, 2-4 দিন করার পর আপনি স্বয়ং দেখতে পাবেন, আপনি অনুভব করতে পারবেন যে শক্তিগুলির জন্য আপনার উপার্জন ক্ষমতা কমে গেছে, টাকা পয়সা আসছে না, দেখবেন আপনার আবার সেই আগের মতো টাকা পয়সা আসা শুরু হবে, রাস্তা পাবেন উপার্জন করার, নতুন নতুন পথ আপনার কাছে চলে আসবে, সেই ধরনের হয়ে যায়। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।